সেনাবাহিনী গাড়ি নিয়ে বের হয়েছে, কি করতে চান, উদ্দেশ্য কি, কেন রাস্তায় নেমেছেন? আওয়ামী লীগকে রক্ষা করার জন্য, জনগণ যেন আওয়ামী লীগের উপর চড়াও না হয় সেই চড়াও হওয়া থেকে বাঁচানোর জন্য। 18-তে যা দেখাইছেন এইবার ব্যারাকে ফিরে যান, গো ব্যাক টু ব্যারাক, উই ডোন্ট নিড ইউ। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের দুইটা চৌকস বাহিনী, বিডিআর এবং সেনাবাহিনী, দুইটাকেই হিজড়া বাহিনীতে রূপান্তরিত করেছে। সেনাবাহিনীর 2014 সালে যে ভাদর নাচ দেখিয়েছে, 2018 সালে যে ভাদর নাচ দেখিয়েছে, এই ভাদর নাচের পরে সেনাবাহিনী বিপদে পড়লে সেনাবাহিনীকে আর ওই মায়া দেখাবে না, ঠিক আছে, দেখাবে না, কারণ ওই মায়াটা সেনাবাহিনী নিজে নষ্ট করেছে। আমার চোখের সামনে সেনাবাহিনীর ভ্যানে বসে আছে, আমার সামনে মারামারি হচ্ছে, আহ, আমরা গিয়ে ডাক দিলাম দৌড়ে গিয়ে, ভাই আপনারা কিছু দেখেন না কেন? বলে যে উপজেলা নির্বাহী অফিসারকে একটা ফোন দেন। মানে কত বড় গর্ধপ, কত বড় চাটুকার, যে তার সামনে মারামারি হচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটা ফোন দেন। পিলখানা হত্যা যখন ঘটল, সেনাবাহিনীর ভাইদের উদ্দেশ্যে আমি বলি, পিলখানার ঘটনা যখন ঘটল তখন বাংলাদেশের কত শতাংশ মানুষ কান্না করেছিল, কত শতাংশ, মানে 100 ভাগের মধ্যে 1 ভাগও এরকম পাওয়া যাবে না যারা কান্না করেনি, তবে 1 ভাগ পাওয়া যাবে কান্না করেনি যারা এই হত্যার সঙ্গে জড়িত ছিল। আপনাদেরকে বলি, পিলখানার হত্যাকাণ্ড কারা ঘটেছে, নিজেকে জিজ্ঞাস করেন, পিলখানা হত্যাকাণ্ডের ফলে কারা লাভবান হয়েছে? পিলখানা হত্যার ঘটনায় যারা লাভবান হয়েছে তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবার পিলখানার হত্যায় কারা লাভবান হয়েছে? সবচেয়ে বড় লাভবান হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত লাভবান হয়েছে, তাই এটা দৃঢ়ভাবে বলা যায় যে পিলখানার হত্যাকাণ্ডে ভারতের স্পষ্ট ইন্ধন রয়েছে। এবং পিলখানা হত্যাকাণ্ডে একজন সৈনিকও যেন জীবিত বের হয়ে না আসে, সেই কাণ্ড ঘটিয়েছে কে? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী। তারা ইচ্ছাকৃতভাবে একজন সেনা অফিসার যেন জীবন্ত বের হয়ে না আসতে পারে এই ব্যবস্থা করেছেন। কিভাবে এই ব্যবস্থা করলেন? তারা সেনাবাহিনীকে উদ্ধারের জন্য সেনা কর্মকর্তাদেরকে ফোর্স নিয়ে ভিতরে ঢুকতে দেন নাই, এই দিচ্ছে দেবেন, দিচ্ছে দেবেন এই নাটক করেছেন, আর মুন্ডি সাহা নামের এক সাংবাদিককে বাইরে রাখিয়ে দিয়েছেন, একটু পরপর বকবক 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 করেছে। সারা বাংলাদেশের দৃষ্টি এখন মুন্নি সাহার দিকে, মুন্নি সাহা পিলখানা নিয়ে কি বলে, বাস্তবতা লুকিয়ে রেখেছে, সেনাবাহিনীকে ঢুকতে দিচ্ছে না। আমি মনে করি সঠিক সময়ে সেনাবাহিনীকে যদি তাদের সহযোদ্ধাদের উদ্ধার করার দায়িত্ব দেওয়া হতো, কমপক্ষে 20-25 জন সেনা সদস্য আমরা জীবিত পেতাম। শুধু 20-25 জন না, যদি একজনকেও জীবিত পাওয়ার সম্ভাবনা থাকতো, আমি মনে করি সমস্ত বিডিআর সদস্যকে হত্যা করে হলেও একজন সেনা কর্মকর্তাকে বাঁচানো উচিত ছিল, অন্তত সে যেন সঠিক ঘটনা দেশের স্বার্থে প্রচার করতে পারে, প্রকাশ করতে পারে। এই জন্য হলেও একজন সেনা কর্মকর্তাকে বাঁচানোর জন্য হলেও সমস্ত বিডিআরকে ওই সময় যারা খুনের সঙ্গে জড়িত তাদেরকে মেরে ফেলে হলেও একজনকে বের করে আনা উচিত ছিল। তাহলে এইরকম একটা হত্যাকাণ্ড ঘটে গেল, কোনো ভালো তদন্ত হলো না। সেনাবাহিনীর ভাইদেরকে বলি, আপনারা কি তদন্ত চান, চান আপনারা কি বিচার চান? রক্তের মধ্যে সেই স্নায়ুক তাড়না কাজ করে? যদি কাজ করে তাহলে বলি জনগণের সরকার নিয়ে আসেন, জনগণের সরকার ক্ষমতায়ন করেন, তাহলে আপনারা বিচার পাবেন। আরে ভাই, বিএনপিকে আনতে হবে না, জামাতকে আনতে হবে না, তত্ত্বাবধায়ক সরকার আনেন 3 বছরের জন্য, 3 বছর, এই 3 বছরের মধ্যে 1.5 বছরের মাথায় পিলখানা হত্যার রহস্য বের হয়ে যাবে, সমস্ত খুনিকে বিচার করা যাবে। পিলখানা হত্যার সময় এত মানুষ কান্না করেছিল, আমি মনে করি সেনাবাহিনীতে আরেকটা বিপর্যয় ঘটলে এখন 2024 সালে এসে এত মানুষ মনে হয় কান্না করবে না, কারণ সেনাবাহিনীর 2014 সালে যে ভাদর নাচ দেখিয়েছে, 2018 সালে
যে ভাদর নাচ দেখিয়েছে, এই ভাদর নাচের পরে সেনাবাহিনী বিপদে পড়লে সেনাবাহিনীকে আর ওই মায়া দেখাবে না, ঠিক আছে, দেখাবে না, কারণ ওই মায়াটা সেনাবাহিনী নিজে নষ্ট করেছে। আমার চোখের সামনে সেনাবাহিনী সেনাবাহিনীর ভ্যানে বসে আছে, আমার সামনে মারামারি হচ্ছে, আহ আমরা গিয়ে ডাক দিলাম দৌড়ে গিয়ে, ভাই আপনারা কিছু দেখেন না কেন? বলে যে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারকে একটা ফোন দেন। মানে কত বড় গর্ধপ, কত বড় চাটুকার যে তার সামনে মারামারি হচ্ছে, বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটা ফোন দেন। চিন্তা করতে পারেন, আরে একটা রিক্সা চালকের সামনে যদি কোনো মানুষ খুন হয়, রিক্সা চালক তাকে উঠায় নিয়ে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যায়, সেনাবাহিনীর ভ্যানে কোনো আহত মানুষের শরীর ওই ভ্যানে ওঠে নাই, ওই দিনে ওঠে নাই, সেনাবাহিনীর সাহস হয় নাই উঠাতে। একটা পথচারী কোনো মানুষ আহত দেখলে তাকে উঠায় নিয়ে যায়, সেনাবাহিনীর এতটুকু মায়া হয় নাই। ভোট কেন্দ্রে মানুষের মাথায় বাড়ি দিয়ে রক্ত ঝরাচ্ছে, সেই মাথা ফেটে যাওয়া লোককে সেনাবাহিনী উদ্ধার করে হাসপাতালে নেয় নাই। এই জন্যই আমরা লিখেছি, 18-তে যা দেখাইছেন এইবার ব্যারাকে ফিরে যান, গো ব্যাক টু ব্যারাক, উই ডোন্ট নিড ইউ। আমাদের দরকার পিলখানা হত্যার আগে যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী দরকার, সেই চৌকস সেনাবাহিনী দরকার। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের দুইটা চৌকস বাহিনী, বিডিআর এবং সেনাবাহিনী, দুইটাকেই হিজড়া বাহিনীতে রূপান্তরিত করেছে, করেছে, স্বীকার করেন না করেন। এবং শুধু হিজড়া না, ভারতের আজ্ঞাবহ বাহিনীতে রূপান্তরিত করেছে। সেনাবাহিনী গাড়ি নিয়ে বের হয়েছে, কি করতে চান, উদ্দেশ্য কি, কেন রাস্তায় নেমেছেন? আওয়ামী লীগকে রক্ষা করার জন্য, জনগণ যেন আওয়ামী লীগের উপর চড়াও না হয়, সেই চড়াও হওয়া থেকে বাঁচানোর জন্য, বাঁচানোর জন্য। সেনাবাহিনীর সদস্য কত, তা কি জনগণের চেয়েও বেশি, জনগণের চেয়েও শক্তিশালী? আরে 1971 সালে মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করেছিল, জনগণের সহযোগিতা না থাকলে ওই যুদ্ধে সফল হইতো না। হ্যাঁ, জনগণ ভাত না রান্না করে খাওয়াইলে ওই মুক্তিযোদ্ধা জিতা লাগতো না, লাগতো না। গৃহবধূরা মুক্তিযোদ্ধাদেরকে লুকায় না রাখলে সবাই মারা পড়তো। সুতরাং আপনারা ভাবছেন বন্দুক একটা লম্বা লম্বা নিয়া রাস্তায় নামে আমাদের ভয় দেখাবেন, ভালো করে মনে রাখেন জনগণের চেয়ে ক্ষমতাশালী কেউ না। হয়তোবা এখনো অসহযোগ আন্দোলন ভালো করে পালন করছে না, এমন একটা অবস্থা হবে আপনাদের চুল কেউ কাটবে না, আপনাদেরকে হোটেলে খাওয়াবে না, রিক্সায় চড়বে না, বাসে উঠাবে না, আপনাদেরকে দেখা মাত্র এড়িয়ে যাবে, এইরকম অবস্থা তৈরি হবে, জনগণের চেয়ে ক্ষমতাশালী কেউ না। বলবেন যে তাহলে জনগণ নামে না কেন? জনগণ নামবে, জনগণ দেখছে যে উপযুক্ত ঘটনা। যেমন আজকে আমি লিখছি 2018-তে দেখাইছেন এবার ব্যারাকে যান, এটা কি 3 মাস আগে আমি লিখছিলাম? না, লিখি না, এটা এখনই লিখার সময়। সুতরাং শেখ হাসিনার পতনের সময় কখন এটাও জনগণ নির্ধারণ করবে, এবং সেই সময় কীভাবে পতন করবে সেইটা জনগণ নির্ধারণ করবে। তারা পাশায় লাঠি বাড়ি দেবে নাকি শ্রীলঙ্কার মতো জাঙ্গিয়া খুলে নেবে, এর দ্বারা সিদ্ধান্ত নেবে, কোন উপায়ে নেবে। তবে একটা উপায় জনগণ বের করবে, জনগণ 71-এ বের করেছে উপায়, জনগণ 52-তে বের করেছে, জনগণ 69-এ বের করেছে, জনগণ 90-এ করেছে, জনগণ 96-এ করেছে, 2001-এ করেছে, 2006-এ করেছে, 2014-তে ব্যর্থ হয়েছে, 18-তে ব্যর্থ হয়েছে, ইনশাআল্লাহ 2024-এ সফল হয়েই তারা বাড়ি ফিরবে। আমি এই মুহূর্তে আহ্বান জানাবো আজকের